প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, স্বাস্থ্য সমস্যা এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়েই আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। শরীরের সবচেয়ে জটিল এবং কঠিন রোগটি হলো ক্যান্সার, তাও যদি হয় ব্লাড ক্যান্সার। হ্যাঁ দর্শক, আপনারা সবাই জানেন যে গতকাল পালিত হয়ে গেল ওয়ার্ল্ড সিএমএল ডে। আজকে আমরা এই সিএমএল নিয়েই আলোচনা করব। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, তিনি অধ্যাপক হিমাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাশাপাশি তিনি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট বাংলাদেশ হিমাটোলজি সোসাইটি। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আসলে স্যার যেটা বলছিলাম যে গতকালকে কিন্তু আপনারা দেশব্যাপী পালন করেছেন যে ওয়ার্ল্ড সিএমএল ডে। আসলে সিএমএল বলতে আমরা কি বুঝি? একটা ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া, এবং আপনি আগেই বলেছেন যে এটা গতকালই পালিত হয়েছে বৈশ্বিকভাবে সারা বিশ্বে, তো বটেই, আমাদের বাংলাদেশেও আমরা প্রতি বছরই এটা প্রতিপালন করি, এবং সেটা প্রতিপালনের একটাই উদ্দেশ্য যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তাহলে অ্যাওয়ারনেস কাদের জন্যে? আমাদের জনগণের জন্যে, যারা আমাদের যারা যে পেশেন্ট হতে পারে এই ধরনের লোকজনের, তো তাকে তাকে বুঝতে হবে যে রোগটা সিএমএলটা কি। সিএমএল হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। যে কোনো লিউকোমিয়া মানে সেখানে একটা অ্যাবনর্মাল প্রলিফারেশন, অনিয়ন্ত্রিতভাবে সেলগুলো বাড়তে থাকে আর কি। তো সেটা যখন নামের আগে আমরা একটা ক্রনিক লাগিয়েছি, এই কারণে যে ক্রনিক মানে দীর্ঘসূত্রিতা আছে এর মধ্যে আর কি, যে ডিজিজগুলো খুব স্লোলি গ্রোয়িং করতে থাকে আর কি। প্রলিফারেশন ঠিকই থাকে, কিন্তু সেটা খুব স্লোলি গ্রো করতে থাকে। তাহলে অনিয়ন্ত্রিত উপায়ে WBC সিরিজ যখন একের পর এক বাড়তে থাকে আর কি, যেটা মনে করেন যে আমরা সাধারণভাবে WBC আমাদের 4-11,000 নর্মাল, এটা বেড়ে দেখা যাচ্ছে কখনো 2,00,000, 3,00,000, এমনকি 5,00,000 পর্যন্ত অস্বাভাবিকভাবে WBC কাউন্ট যদি বৃদ্ধি ঘটে, বেড়ে যায় আর কি, তো তখন আমরা তাকে এরকম ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া নাম দেই। স্যার, এটা কি এক ধরনের ব্লাড ক্যান্সার? এটা এক ধরনের ব্লাড ক্যান্সার, এটা ব্লাড ক্যান্সারই আতঙ্কিত হওয়ার মতো। ব্লাড ক্যান্সার আতঙ্কিত হওয়ার মতো এখন আর সেই স্টেজ নাই। আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে লোক আছে, প্রায় 1,00,000 লোকের মধ্যে এর পার্সেন্টেজ করলে, ইনসিডেন্স করলে দেখা যায় যে একজন এই রোগে আক্রান্ত হতে পারে। এবং সর্বোপরি এটা রোগটা একটু মিডিল এজেরগুলো, যে 40-60 বছরের জন্য মধ্যেই এই রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এবং খুব এখানে দেখা যায় যে পুরুষদের জন্যে একটু এর প্রিডমিনেন্স একটু বেশি মেয়েদের থেকে, কিন্তু যে কোনো এজে আবার হতে পারে আর কি। মূল বয়সটা 40-60 হলেও 18-40 থেকে আরম্ভ করে 60 হতে পারে, তো হতে পারে আর কি। আর একটা জিনিস যেটা, যে এটা আমরা কাদের, আমরা এটা কেমনে করে বুঝবো যে এই রোগটা আমার কাকে হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা, যে আমাদের সাধারণ যারা দর্শক যে তারা কেমনে করে এটা বুঝে আর কি। তো এর যেমন ওই যে আপনি যেটুকু বললেন যে সিভিয়ারিটিটাও কিন্তু তিনটা ভাগের স্টেজ ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া ইন ক্রনিক ফেজ, এবং এই ফেজটাই কিন্তু বেশি থাকে। একটা এই ধরনের ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া যারা আছে আর কি, দেখা যাচ্ছে যে সিম্পল ওষুধে তারা 12-15-17 বছর পর্যন্ত তারা একদম মুখের ড্রাগ, অরাল ড্রাগ খেয়ে তারা ভালো থাকতেছে। তার মানে একটা গ্রুপে আছে যে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া ইন ক্রনিক ফেজ, আর ওই রকম 2-3% যেটা থাকে সেটা অ্যাক্সিলারেটেড ফেজ বলে বা ব্লাস্টিক ট্রান্সফর্মেশন, সেইটাকে আমরা অ্যাকুট ফর্ম বলি। আসলে এটা মানুষ কী করে বুঝবে, আমরা কী করে বুঝবো যে সিএমএল হয়েছে কিনা, কোনো লক্ষণ আছে কিনা? এখানে কিছুটা সমস্যা আছে আর কি। কারণ কি, যেহেতু এটা খুব ধীরে ধীরে এই ডিজিজ প্রসেসগুলো আগাতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের একটু রক্তের, যে কোনো ডিজিজ মানে কমন একটা কথাবার্তা সেখানে তা মানুষের কাছ থেকে আমরা পাই যে তার দুর্বলতা আছে, সে অবসাদগ্রস্ত মনে হচ্ছে, তাকে গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে। ওই যে গ্রাম বাংলায় বলে না যে কিছু ভালুকে জ্বর, এই আছে এই নাই, এখানেও ঠিক ওই ভিতরে জ্বর থাকে, কিন্তু সে এমনি থার্মোমিটারে দিলে তার জ্বর পাওয়া যায় না, ও বলতে থাকে যে আমার গা প্রচণ্ড গরম হচ্ছে। আর হলে ওই যে অনেকগুলো সেল প্রোলিফারেশন হয়ে অনেক সেল হয়েছে, বডির মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ে, এই জন্য ওর গাটাও এরকম বডি টেম্পারেচার মনে হয়। আর একটা জিনিস খুব বেশি থাকে, যেটা প্রথম দিকে না বুঝতে পারলে আস্তে আস্তে পেশেন্ট সে নিজেও বুঝতে পারে, তার পেটের মধ্যে একটা বাম সাইডে একটা চাকা মতো অনুভূত হয় আর কি, যেটা আমাদের ভাষায় যেটা স্প্লিন বলি বা বাংলায় যেটা বলে প্লিহা বলে,
ওইটা মোটামুটি যদি এমনি শোয়া কেজি ওজন হলে সে 4-5 কেজি পর্যন্ত হয়ে, মানে অনেক বড় হিউজ স্প্লেনোমেগালি হয় আর কি। এর মধ্যে আর একটা জিনিস, এখানে এর একটা উল্টো ফিট আছে, এই যা যে সাইন সিমটমগুলো আমি বললাম আর কি, এর বাইরেও কিছু ঘটনা ঘটে। একটা মানুষ কিছু কোনোদিন কিছু না জানেও সিএমএল হয়ে যেতে পারে, মানে একদম কোনো তার ঘটনা কোনো কিছু নাই, সেকেন্ড একটা ডিজিজের জন্য ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার একটু দুর্বল লাগতেছে বা আমার একটু জ্বর হয়েছে, এরকম একটা জ্ঞান গেল, সে এক ডাক্তার সাহেব একটা সিবিসি করে দেখে যে ওনার টোটাল কাউন্ট 2-2.5 লাখ হয়ে বসে আছে। এরকমও কিন্তু আমরা প্রায় 50% কেস আমরা এরকমও পাই। মানে স্যার এটা আপনি বলতে পারেন ইনসিডেন্টাল ফাইন্ডিং, ইনসিডেন্টাল ঘটনাক্রমে আপনি পেয়ে গেলেন ঘটনা একটা ঘটে গেছে আর কি, এরকমও কিন্তু এইভাবে ডায়াগনোসিস। আপা 4 দিনের ছুটি পেলাম তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন-28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন-28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন-28, ফোর্থ জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। এই সিমটমগুলো নিয়ে যখন আসে আপনাদের কাছে, আপনারা কীভাবে রোগটা নির্ণয় করেন? এই রোগগুলো হলেই যে আতঙ্কগ্রস্ত হবে এমন না, কারণ এখন আপনি বুঝতে পারবেন যে আমি রোগগুলো কেমনে করে ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিসটা কত সহজ। আমাদের দেশে অনেক সময় মানুষ বলে যে কোনো রোগ ডায়াগনোসিসের টুলস দরকার, সেই টুলস নাই, আমরা তখন পাশের দেশে চলে যাই, কিন্তু সত্যিকার অর্থে একটা কথাই আমি এখানে বলতে চাই যে এই যে বিশ্ব সিএমএল দিবসে অন্তত সিএমএল চিকিৎসার জন্যে যে ধরনের টেস্ট করা লাগে সেই সকল ধরনের বাংলাদেশে হয় আর কি। আমি প্রায় ক্ষেত্রে বলতে থাকি যে আমাদের হেমাটোলজিস্টের একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্ট কিন্তু আমরা যে ধরনের রোগ, যে ধরনের ডাক্তার হোক, সবার কিন্তু একটা রুটিন টেস্ট থাকে আর কি। এবং এই অ্যাভেলেবল টেস্টটা, আমার কথা আমি এখানে বলতে চাই যে আমি হেমাটোলজিস্ট, আমি মনে করবো যে এটা একজন বিজ্ঞ লোকের কাছ থেকে, বিজ্ঞ প্যাথোলজিস্ট তাদেরকে দিয়ে দেখাতে হবে। এই দেখালে এখানে কাউন্ট, আমি বলছি যে এখানে অনিয়ন্ত্রিতভাবে প্রলিফারেশন হতে থাকে, 7,000 কাউন্টের জায়গায় সে 7 লক্ষ পর্যন্ত চলে যেতে পারে আর কি। এটা দেখে আমরা প্রথম আস করে ফেলে যে পেশেন্ট মে বি সাফারিং ফ্রম ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। এরপরে আর 2টা টেস্ট করলেও 100% ডায়াগনোসিস হয় এবং সেগুলো সবই আমাদের বাংলাদেশে। একটা হচ্ছে বোনমারো অ্যাসপিরেশন, যেটা আমাদের মতো আমরা হেমাটোলজিস্টরাই করি, এবং আর একটা হচ্ছে সাইটোজেনেটিক টেস্ট। সেই সাইটোজেনেটিক টেস্টের এইখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এই যে আমরা 22 সেপ্টেম্বর যে আমরা সিএমএল ডে হয়েছে, ঠিক এই জায়গায় এই সাইটোজেনেটিক টেস্টে কিছু অ্যাবনর্মালিটি আসে আর। তো এই যে আমি 3টা টেস্ট, একটা হচ্ছে আমার গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, আমার সিবিসি করতে হবে, একটা বোনমারো করতে হবে, আর এই সাইটোজেনেটিক স্টাডি, সাইটোজেনিক অ্যাবনর্মালিটি, যেটাকে আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোম স্টাডি বা আমাদের ভাষায় এখন খুব কমন হয়ে গেছে এই একদম টাইফয়েড টেস্টের মতো মানুষের মুখে মুখে আর কি, যে বিসিআর এবিএল ফিউশন যেটা করে আসেন। এখন স্যার এটা কি স্যার আমরা যদি গ্রামে গঞ্জে বা ধরেন আমরা পুরনো জেলা শহরগুলোতে কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবল কি না? আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যন্ত যেটা আমাদের যে রুট লেভেলের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেই স্বাস্থ্য ব্যবস্থা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন প্রায় সবগুলোই আর কি, কয়েকটি বাদে কয়েকটি হয়তো 100 বেড করা হয়েছে, 30-35টা, বাদ বাকি সবই এখনও 70 বেডের হসপিটাল। এবং আপনি জেনে অবাক হবেন আর কি যে আমরা উপজেলাতে কাজ করে আসছি আর কি, সেই 1991 সালের দশম বিসিএস দিয়ে, তখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন নয়। বাংলাদেশ যে এগিয়ে গেছে, সে এগিয়ে যাওয়ার অনেক মানে কর্মকাণ্ড দিয়ে সেটা কিন্তু বোঝা যায় যে একটা উপজেলায় হেলথ কমপ্লেক্সে আজকে 29 জন ডাক্তার সেখানে পোস্টিং থাকে, এবং সেখানে এই যে গাইনির মতো সিজারিয়ান অপারেশনও রুটিন হয়, যে ওখানে মাইক্রোস্কোপ আছে, আমার সিবিসি করতে তো লাগে মাইক্রোস্কোপ লাগে, আর একটা আছে সেল কাউন্টার, মানে সেলগুলো কাউন্ট করে সেল কাউন্টার মেশিন লাগে। তো এই মেশিন কিন্তু এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দেওয়া হয়েছে আর কি। স্যার এইভাবে যদি আমরা ডায়াগনোসিস করে ফেলি প্রত্যন্ত অঞ্চলে, যখন রোগটা নির্ণয় হয়ে গেলো সিএমএল, তো স্যার ট্রিটমেন্ট অপশন কী? আমাদের কিন্তু একটা ধারণা আছে যে ব্লাড ক্যান্সার হলে নিশ্চিত মৃত্যু, আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই একটি মাত্র ক্যান্সার আছে যেখানে আমাদের কোনো ইনজেকশান লাগে না, এবং শুধুমাত্র ওরাল ওষুধে দিলে, ওরাল ওষুধ মুখে খাওয়ার ওষুধ দিলে সে 90% সে কিওর হয়ে যায়। এবং সবথেকে বড় কথা যে আপনি একদম যেহেতু মিডিয়ার সামনে বলছি আমি যে এতে কোনো বিন্দুমাত্র কোনো রাগ ঢাক নাই, অনেক রুগী আছে আমার আর কি, যেগুলো আমি চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসা দেওয়ার পরে তারা দেশের বাইরে
কাজ করতে গেছে, এমনকি লেবারার জব করে আর, মানে সুস্থ হয়ে তারা, সুস্থ হয়ে তারা এই মনে করে মিডল ইস্টের দেশগুলোতে গেছে। আমি তাদেরকে একটা কথা বলি, তোমার এই রোগ নিয়ে তুমি আরও কিছু, কারণ ওষুধের দাম যেটা আছে সেটা সহনীয় পর্যায়ে থাকলেও আর কি, তুমি আরও কিছু আর্নিং করে আসো, তুমি তোমার ব্যাগের মধ্যে তুমি কাপড় চোপড় নিও না, তুমি কিছু এখান থেকে ওষুধ নিয়ে দাও। এই সিএমএল এর যে ড্রাগ সবই আমাদের দেশে পাওয়া যায়, বাইরের হয়তো ডলারে যখন কিনবা তখন অনেক দাম পড়বে, বরং দেশের থেকে কিছু ওষুধ নিয়ে যাও, ওখানে 3-5 বছর আরও কাজ করি। এরকম রোগী আমার 15-20টা আছে আর কি। তো সেই জন্য আমি বললাম যে এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু না, সকল ধরনের ওষুধ পাওয়া যায়, কোনো কেমোথেরাপি লাগে না, শুধুমাত্র অরাল ওষুধে। আগে কিন্তু আমরা জানতাম স্যার যে ক্যান্সার ওষুধ আমাদের দেশে পাওয়া যায় না, বাইরে থেকে আনতে হয় এবং দামও অনেক বেশি থাকে, ক্রয় ক্ষমতার বাইরে থাকে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকার কারণে অনেক সময় তারা এটা ওষুধটা ব্যবহার করতে পারে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেশে কি এই ওষুধগুলো এখন অ্যাভেলেবল? আমি অন্তত দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশে যতগুলো ওষুধ শিল্প আছে, যদি সেটা যদি মনে করেন 1-2 করে যদি 138টা কোম্পানি যদি থাকে, তাকে এই 138টা কোম্পানি 138টা দেশে আমাদের দেশের ওষুধ যায় আর কি, মানে এক্সপোর্ট হচ্ছে আমাদের দেশে, মানে এক্সপোর্ট হচ্ছে আর কি। তো তারা কী করতেছে? তো তারা আমার দেশের ওষুধ খেয়ে, এবং তারা তো কোনো ওষুধ যদি FDI অ্যাপ্রুভ না হয় তাহলে সেগুলো দেয় না। এখন এই মুহূর্তে বাংলাদেশের ড্রাগ অন্তত 138টা দেশে যায়। এখান থেকে তো আমরা সহজেই আমরা বুঝতে পারি যে আসলে কোয়ালিটি ড্রাগ না হলে তো এটা আর ইম্পোর্ট, আমাদের আসলে মানসিকতাটা চেঞ্জ করতে হবে, এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। দিস ইজ মাই কান্ট্রি, ওই যে আমরা ছোটোবেলায় একটা গল্প পড়ে আসছি, একটা যে সৈয়দ মুস্তাফা আলীর, যে তাকে যতই মুস্তফা আলী তাকে বলতেছে আব্দুর রহমান তোমার দেশ তো খুব খারাপ দেশ, তোমার দেশে পাহাড় পর্বত, তোমার এই দেশ ভালো না, তো উনি কিন্তু ওই রাইটারের সামনে বলছিল যে ইনহাস্ত অতানাম, এই তো আমার জন্মভূমি, আমার ওষুধ যখন খাচ্ছে এই যে আমার এই মাটিনি মেজাইলেট অন্য দেশে যাচ্ছে, সেই দেশের মানুষ এটা বিদেশি ওষুধ মনে করতেছে না। তো তাহলে আমার দেশের সমস্যা কোথায়? আমার দেশের সমস্যা কোনো জায়গায় নেই, আমার একটু মানসিকতা চেঞ্জ করতে হবে যে না, এই ড্রাগই আছে কোয়ালিটি ড্রাগ, এই ড্রাগই মানুষ বিদেশে খায়, আমরা সেটা খাবো। এবং এর একটা বেনিফিট হয়েছে, যখন একটা ইমান্টিনি মেজাইলেট আসছিল এই দেশে, এটাকে তখন নাম দিয়েছিল ম্যাজিক বুলেট, 1997 সালে ফার্স্টে আসে এই দেশে, তখন এটাকে ম্যাজিক বুলেট নাম দেওয়া হয়েছিল, তখন এটার একটা দাম ছিল 2500 টাকা, এখন সেই ড্রাগ এখন আমি 200 টাকায় পাই। এত বড় অ্যাচিভমেন্ট আর কোনো আমি সেক্টরে আমি মনে করি না, অন্তত অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের জন্য। আর এই ধরনের যারা রোগী আছে ব্লাড ক্যান্সার বা সিএমএল রোগী, তার অনেকে আর্থসামাজিক অবস্থা বা অর্থনৈতিক যে অবস্থা তাতে করে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দেশি ওষুধ কিনে সে ভালো হচ্ছে, এটা একটা আমাদের কাছে বড় যে ক্যান্সার আমার ডায়াগনোসিসটা ঠিক আছে কিনা, ডায়াগনোসিস ঠিক থাকলে এর সবই আছে মনোক্লোনাল অ্যান্টিবডি আর কি, মানে টার্গেট থেরাপি বলে আর কি, এই টার্গেট থেরাপি সবার জন্য এসে গেছে আর কি, প্রায় সকল রোগের জন্য এসে গেছে। অর্থাৎ আতঙ্কিত না হয়ে সঠিক জায়গায় সঠিক পরামর্শটা নিয়ে নেওয়াটাই হচ্ছে সব থেকে জরুরি, এবং দেশবাসীর প্রতি এটাই আমার অনুরোধ যে যদি কোনো সমস্যা কারো যদি থাকে সেটা যে লাইনেই হোক, আপনি সঠিক জায়গায় সঠিক পরামর্শটা নিন। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রিয় দর্শক ধন্যবাদ। ব্লাড ক্যান্সারের যে একটি প্রকারভেদ যেটা বলছিলাম সিএমএল, এই সিএমএল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যদি দ্রুত রোগটা ধরা পড়ে এবং টার্গেটেড থেরাপির মাধ্যমে মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে এই রোগটা নিরাময়যোগ্য। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।